আশেপাশে তো কাউকে দেখছি না চৌধুরী সাহেব। আরে শওকত মির্জা, তুমি ব্যাপার কি? বসো বসো বসো। আশেপাশে কাউকে দেখছো না বলে কি পেয়াদার মতো তোমাকেই ঢুকতে হবে? তাতে কি, আফটারঅল সাবেক জমিদারের নাতি তুমি, আর আমি সাবেক নায়েবের নাতি। শোনো, আমার দাদা ছিলেন জমিদার আর তোমার দাদা ছিলেন তার নায়েব। সেই জমিদারির দিন শেষ। আমাদের বাবাদের কথাই ধরো, আমার বাবা ছিলেন জোদ্দার আর তোমার বাবা তার বন্ধু। আর এটা গণতন্ত্রের যুগ, এখন আমি শিল্পপতি আর তুমি আমার বন্ধু। শুধু এমন একটা মহল ছাড়া তোমার কি নেই বন্ধু? তেমন একটা মহল নেই দেখেই তো তোমার মহলে বউ ছেলে মেয়ে নিয়ে পড়ে আছি। পড়ে তো আছো বন্ধুর জন্য, বন্ধুত্বের খাতিরে, আমাকে দয়া করে। আর আমরা দুজন রয়েছি তোমাদের বন্ধুত্বকে রস শান দেবার জন্য। না, একদম ঠিক কথা। এসো সেলিনা, বসো। এসো ভাবি, বসো বসো। বসতে আসিনি, দাবি পেশ করতে এসেছি। দাবি জানতে চাই, রোজ সকালে কি তিন পুরুষের ইতিহাস চর্চা হবে, নাকি নতুন প্রজন্মের জন্য কিছু করার আছে? ওরে বাবা, এই যে দেখছি নেতা নেত্রীর মতো দাবি। তা দাবিটা কি? দাবি না, অধিকার। আমাদের দুজনের অধিকার। আমার মেয়ে হুমায়রা চৌধুরী আর মির্জা ভাইয়ের মেয়ে নুসরাত সুলতানা চুমকির বিয়ে একই দিনে হতে হবে। বিলক্ষণ, তাই হবে। ধুমধামের সাথে আমাদের দুই বন্ধুর মেয়ের একই দিনে বিয়ে হবে। আই নুসরাত, শুনেছিস? তোর যেদিন বিয়ে হবে, তোর বিয়ে হবে। কি মজা, দুজনে একসাথে লাল শাড়ি পরবো, একসাথে মেহেদি দেব, আর একসাথে শ্বশুর বাড়ি চলে যাব। আচ্ছা, মেয়েদের ব্যাপারে তো সিদ্ধান্ত হলো, কিন্তু ছেলেদের ব্যাপারে? আকরাম চৌধুরী আর মির্জা মুরাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেব? আগে আমরা বুড়ো হই, তখন ওরা আমাদের দায়িত্ব নেবে। তার আগে তুই বন্ধু হেসে খেলে বেড়া।
পিছু পিছু ছুটে যারে মন বাঁশির সুরে মিঠু পথে হারাবো দুজন প্রজাপতির পিছু পিছু ছুটে যারে মন বাঁশির সুরে মিঠু পথে হারাবো দুজন সাঁঝির বেলা ভাঙ খেলাম তোমানে না নীল নীল আকাশে ঝিরঝির ঝির বাতাসে খুঁজে নি তোর ঠিকানা মন পাখি তুই ডানা মেলে ঝাড়ি উড়ে যা হাওয়ার মাঝে ভেসে ভেসে কান খুলে তুই গা নীল নীল আকাশে বড়ই পারে কেডা সর্বনাশ ছোট হুজু বুঝলে চৌধুরী পুরো এক মাস বেড রেস্টে থাকতে হবে নইলে আর জোড়া লাগবে না আমার দোস্ত এক মাস বিছানে পড়া থাকবো আর আমি গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ামু আমি আমার দোস্তের কষ্টের ভাগিদার হবো না এটা তো হইতে পারে না ব্যথা লাগে হ্যাঁ লাগে বুঝলে চৌধুরী বুঝলে মির্জা তোমরা আর কি বন্ধুত্ব করেছো বন্ধুত্ব কাকে বলে ওদের দেখে শেখো একজনের ব্যথায় আরেকজন সমব্যথী হয়ে বিছানায় পড়ে আছে থাকবে না কেন এ তো আর এক পুরুষের বন্ধুত্ব না চার পুরুষের বন্ধুত্ব তুমি ঠিকই বলেছো আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা এই বন্ধুত্ব যেন ওদের পরবর্তী প্রজন্মে অটুট থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাবি চলুন ওদেরকে একটু একা থাকতে দিন আর আমাদের বন্ধুত্ব আমরাও অটুট করি চলুন নো দুষ্টুমি ফুল রেস্ট নো নড়াচড়া ঠিক আছে চলো চুপ করে শুয়ে থাকো দেখছিস নুসরাত বন্ধুর জন্য বন্ধুর কেমন দরদ একজন গাছ থেকে পড়ে পা ভেঙে গেল আরেকজন লাঠি দিয়ে নিজেই নিজের পা ভেঙেছে এখন বিছানায় পড়ে পড়ে দুজনে ক্রিকেট খেলো দুই ল্যাংড়ার সাথে আমাদের ছবি তোল আমার নাম ফজলুনা ফজল খা এই বেশি খা খা করবি না একদম কাঁচা খেয়ে ফেলবো নে ছবি তোল তো হ্যাঁ আমার পুতুলের চুলগুলো খুব সুন্দর আমার পুতুলের চুলগুলো সুন্দর দেখ আমার পুতুলের বয়ের নাম হবে মুরাদ কেন মুরাদ নাম হবে কেন মুরাদ ভাইকে তো আমি বিয়ে করব না আমার পুতুলের বয়ের নাম হবে মুরাদ তাহলে তোর পুতুলের বিয়েই হবে না কেন আমার পুতুলের বিয়ে হবে না কেন তোর পুতুলের বিয়ে হবে শিলা মিনা একই শিলা মানে কি করছো তোমরা
কি হচ্ছে তুমি চুরি করছো কেন ও মুরাদ ভাইয়ের সাথে পুতুল বিয়ে দিতে চাই কেন মুরাদ ভাইয়ের সাথে তো আমার বিয়ে হবে মাশিলা তুমি মুরাদ ভাইকে বিয়ে করবে কেন মুরাদ ভাই আমাকে আইসক্রিম কিনে দিবে ও এই ব্যাপার ঠিক আছে বিয়ে করো আগে তুমি বড় হও কি রে মামাবি তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবে তো দেবো না বলছো কি ঘরের ছেলেকে ঘর জামাই করে রেখো তখন আমার মুরাদ তোমার শিলামণিকে আইসক্রিম কিনে দেবে দুনিয়া ঘুরুম দে ক্যামেরাম্যান আমাদের ছবি তোলা ছাড়া তোর আর কি কোনো কাজ নেই আছে মগার করুন না আমি আমার বন্ধু বিদু হাউস থেকে বন্ধুত্বের উপর একটা ডক্টরেট করু এর ফজিল্লা উমাপতি এলোপতি কবিরাজ কোন ডাক্তারই বাপ পাইতে আসে না তুই আবার ডাক্তার হয়ে কি করবি দেখ দেখ বকলমে কয় কি ছোটবেলায় যে সারে মাইরা স্কুল থেকে পলাইছো তোর কথাবার্তায় তা বুঝা যা আরে বেকুব এই ডক্টর এই ডাক্তার না এই তো হইলো পিএইচডি ডক্টর অফ ফিলোসফি তুই করতে থাক আমি আস্তে আসি দোস্ত পিএইচডির জন্য সঠিক সাবজেক্টই বেছে নিয়েছিস আমাদের বন্ধুত্ব নিয়ে রিসার্চ কর ডক্টর অবশ্যই পাবি আর কেউ না দিলেও আমি তোকে দেব হ্যাঁ আমার বুকটা ছেড়ে দেখ এখানে শুধুই মির্জা মুরাদের নাম আর মুরাদের বুকটা ছিঁড়ে দেখ ওখানে এই আকরাম চৌধুরী ছাড়া আর কেউ নেই কেটা রে ঝুনঝুনি বাজায় কেটা আমি শিলা তবে ঝুনঝুনি বাজাচ্ছি না চুরি বাজাচ্ছি টুংটাং আওয়াজ থামা ওইগুলো চুরি এলো মনে হইতাছে দুই হাতে শিশু পার্কের নাগর দোলা দোলাইতাছ তবুও তো নাগর দোলে না কি কইলি না মানে বললাম আমাকে নিয়ে তোমাকে মার্কেটে যেতে হবে কিছু কেনাকাটা করবো শিলা তখন তুই বড় হইছ তখন তোর এদিক ওদিক আমার লগে যাওয়াটা ঠিক হইব না আকরাম রেলওয়ে যা আমার কাম আছে কিছুই বোঝে না বলদ কোথায় থাকিস সারাদিন কামে গেছিলাম মা জানি কেমন কাজ দুই বন্ধু মিলে হই হই করে ঘুরে বেড়ানো বয়স বাড়ছে কিন্তু দায়িত্ব জ্ঞান বাড়ছে না তোর ওদিকে বিজয়নগরে আমাদের বর্গা চাষিদের মধ্যে কি নিয়ে যেন বিরোধ বেঁধেছে তা মেটানো দরকার
তেল যাই ও হনু মিটে দে এখনই কোথায় যাচ্ছিস চল আগে খাবি ইস রোদে পুরো মোশের মতো গায়ের রং হয়েছে তোর চল খাবি চল চল দারুণ একটা What nonsense! দেখে চলতে পারেন না কি কোন ম্যাডাম আপনারে দেখাই তো গুতা দিলাম মাইন্ড করেন না আমার একটা গুতা দিয়া শোধ করে নেন একটু অসভ্যতা বলছিলাম মৌ মানে মধু মিষ্টি সুতরাং শুধু মৌ ওকে আমার নাম নিয়ে গবেষণা না করে যদি একটু এগিয়ে দিতেন অফকোর্স আপনার বাড়ি পর্যন্ত এগিয়ে দেব আমার সাথে গাড়ি আছে চলুন চলুন থ্যাংক ইউ ওয়েলকাম रातें गुजरती है उसके ही यादों में बात मिलन का आए तो बाहों में झूमी बहारें फूलों की गलियों में भंवरों की टोली आए गलियों पे वो मन लाए डर ये खिजा किलो বন্ধ করল কে জমিদার ভালোই তো লাগতাছে এমন দেওয়ানা দেওয়ানা গান শুনতাছ যে সুরের মধ্যে কেমন একটা পীড়িতের বাপ টাঙ্কি মারতাছে কেসটা কি কারেক্ট দোস্ত কইরা ফেলা কেসটা কি আমি শুটিং করে নেই এই থাম তোর বায়স্কোপের শুটিং থামা এখন একটা ট্র্যাজেডি সিন চলতাছে দোষ বিষয়টা কি বন্ধু তুই কখনো প্রেমে পড়েছিস কয় কি তুই দেখি এম এ পাস মূর্খ ২৪ ঘন্টা একলগে থাকি আমি প্রেমে পড়লে তোরই তো আগে জানাইতাম আরে আমার ক্যামেরা তো ওই আগে ধরা পড়ত কিন্তু আমি তোকে বলছি আমি প্রেমে পড়েছি মরছে আরে কোস কি এই ও মরব কেন দরকার হলে দোস্তের লাইগা ১০টারে আমি মারুম মাইয়াটাকে থা নাম ক হজমিতা নাম ক পীড়িত কাঁঠালে রাখা লাগলে আর ছোটে না আরে আমার দোস্তের পীড়িত হইল সুপার গুলু লাগছে মানে কি আমার পর্যন্ত ফাইনাল মিয়া ময়দান তোর কাছে কত বাইরে বস ৫ লাখ ৫ লাখ মিয়া এই কালিমের টাকা মাইরা কেউ দুনিয়ায় থাকতে পারে নাই প্রতি লাখের জন্য এক গুলি
পাঁচ লাখে পাঁচ গুলি খা, ময়দান ফাঁকা কইরা কবরে চইলা যা। মিয়া কবির, তোমার কাছে যেন কত পাই। ধার নিয়েছিলাম 25 লাখ, ব্যবসায় মার খেয়েছি, বুড়ো মার পুলিশের হাতে ধরা পড়েছে। সুদে আসলে তোমার টাকা দাঁড়িয়েছে হায়দার কত রে ভাই? 50 লাখ। 50 লাখ চক্রবৃদ্ধি সুদে কিছুদিন পর দাঁড়াইবো 1 কোটি, সর্বনাশ। আমার পিস্তলে তো এত গুলি নাই। গুলি খরচ করার দরকার নাই কাইম, ভুলে যেও না, দেয়ালে পিঠ থেকে গেলে বিড়ালও বাঘ হয়ে যায়। এই কবির তালুকদার বিড়াল নয়, বাঘ। যদি আঘাত করো পাল্টা আঘাত আমি করব, আমাকে মারলে আমি তোমাকে মারব। দুটো কবর খুঁড়ের টাকা নয়, পাবে দুটো কঙ্কাল। আরে বাহ, তুই তো আজকাল বাঘের সামনে খাড়ায়া বাঘের মতো গর্জন করতাস, কিন্তু আমার পাওনা টাকা না পাইলে আমার মাথায় যে খুন চাপে। মিয়া কবির, কাইয়ুম, তুমি আমাকে সময় দিয়েছ, আর সময় দিয়েছে বলেই তোমার আধ পাগলা মাদক আসক্ত ভাইয়ের সাথে আমি আমার একমাত্র বোনকে বিয়ে দিতে রাজি হয়েছে। আমি ভুলে যাই মিয়া কবির, আমি সব ভুলে যাই, কেবল ভুলি না আমার পাওনার কথা, নিজের প্রিয় ভাইয়ের জীবনের কথাই ভুলে গেছি। আহারে শোনা, আমার বিয়া করব, ভালো হইব। যাও যাও মিয়া কবির, তোমার সময় দিলাম, পর্যাপ্ত সময় দিলাম। তোমার বোন হইব আমার ভাইয়ের বউ, কি জানি তোমার বোনের নাম? ও মনে পড়ছে, মৌ। মা, আমার বিয়ে দিলে তোমার কি হবে? মা, কে তোমাকে দেখবে? আল্লাহই দেখবে। কিন্তু এ বিয়ে না হলে আমি আমার ছেলেকে হারাবো। তখনই অন্ধ মা, আর তোকে কে দেখবে মা? ওই কায়েম শিকদারের কাছে তোর ভাই কবির ঋণে ঋণে জর্জরিত হয়ে আছে, দেখে বিক্রি করে ঋণ শোধ করতে চা মা। ওরে এভাবে বলিস না, আগামীকাল তোর বিয়ে, আমার যত কষ্টই হোক হবে, কিন্তু তবুও তোকে ওই কায়েম শিকদারের ভাইয়ের হাতে তুলে দিতে হবে। না বলে ঢুকে পড়েছি, আপনার শপিং ব্যাগটা ফেলে এসেছিলেন, প্লিজ আসি। থ্যাংকস। আমার শরীরে এমন কোন আঘাতের চিহ্ন নেই যে আঘাতের চিহ্ন তোর শরীরে নেই। আমার পা ভেঙেছিল, তুই নিজে নিজে পা ভেঙেছিলি। আমার কোথাও একটু কেটে গেলে তুই সেখানে কেটে একই রকম কষ্টের ভাগ নেবার চেষ্টা করতি, কিন্তু আজ আমার যেখানে আঘাত লেগেছে সে ভাগ আমি তোকে দিতে পারবো না, তুই নিতেও পারবি না। এটা কি করলি দোষ? আক্রমের ব্যথার ভাগ মুরত পাইব না, বুঝলে গেলি? ছোটবেলা মাস্টার কি কই চলো, বাবারে সুখের ভাগ দিলে সুখ বাড়ে আর দুঃখের ভাগ দিলে দুঃখ কমে, বুঝলে গেলি? বুঝলো? আমার লগে চল। কোথায় যাবি? সময় খুব কম, জায়গা মতো যাওয়াই উত্তম, চল।
চলো। কোথায় যাবো? যোগ্য লোকের হাতেই তোমারে তুইলে দিবেন লয়ে যাইতাছি। চলো না, মোরে তুলে নিয়ে যাইতে দিব না। দিবি তো দিবি, দিয়ে আরো বাপ ডাকবি। অরে কোথাও নিয়ে যাইতে পারবি না। আলার পো আলগা চুল লাগায় মুরব্বি সাচ্ছ। তোর এত বড় সাহস, তুই কবির তালুকারে বোনকে তুলে নিয়ে যাচ্ছিস? সাহসের দেখছোস কি, প্যাচাও কম। এই মির্জা মুরাদ বন্ধুল্লাইগা জানতি বারো পারে, জাননি বারো পারে। রাস্তা পরিষ্কার কর। বিআই সাহেব আমার কথা শুনেন, কুদাকুদি করে কি লাভ? কাল লাইগা মুরাদ আপনার বোনের তুলে নিতেছে জানেন? অজয় নগরের বিখ্যাত জমিদার বাড়ির জমিদার আকরাম চৌধুরীর জন্য। আমার দোস্তের মতন পাত্র এই দুনিয়ায় নাই। পড়াশোনা, চেহারা সুরত, টাকা পয়সা কোন দিকে আর কমতি না। সেই পোলা তোমার বইনেরে পছন্দ করছে। আমি থাকতে আমার দোস্তের পছন্দ করা মাইয়ার লগে অন্য কারো লগে বিয়া হইতে দেব না। মুরাদ আসতে ভাইজান আপনি কোন? আপনি কি চান না আপনার বোন অজয়নগর জমিদার বাড়ির বউ হোক, রানীর মতো পায়ের উপরে পাও তুলে সংসার করুন? ভাইয়া ভাইয়া, এই মৌরে সারা আমি বাঁচুম না, আমি বিষ কামু ফাঁসি নিমু। আমার কথা শুন, ফাঁসি তুই নিবি না, ফাঁসি নিব মিয়া কবির তালুকদার মিয়া কাইমের সাথে বেইমানি করার জন্য ফাঁসিতে ঝুলব। টু বি হ্যাং টিল ডেথ। আস্তে কাইম, আস্তে আস্তে, সোনার ডিম দেয়া হাঁস জবাই করে যে খেয়ে ফেলে সে তো বোকা। আমি তোমাকে চালাক ভেবেছিলাম। চালান ভেঙে যে খায় সে নিজেকে চালাক ভাবে, অন্যকে ভাবে বোকা। মিয়া কবির, শুনি তোমার সোনার ডিম পড়া হাঁসের কিচ্ছা। আমার বোন বিয়ে করেছে অজয়পুরের সাবেক জমিদারের একমাত্র ওয়ারিশ, শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক আকরাম চৌধুরীকে। এতে তোমার পায়ের উপর পা তুলে বৈশা খাওয়ানোর বন্দোবস্ত হয়েছে, তাতে আমার কি লাভ হইব মিয়া কবির? তোমারও হবে মিস্টার কাইয়ুম, এক বাপের এক ছেলে আকরাম, ওকে সরিয়ে দিলে সবকিছুর মালিক হবে আমার বোন। বোন যদি সম্পত্তি পায় তবে তা হাত করতে আর কতক্ষণ কাইয়ু? যদি কোটিপতি হও তাহলে অর্ধেক আমারে দিবা? দিব, কিন্তু তোমাকেও কথা দিতে হবে, ওই সামান্য কটা টাকার জন্য আমাকে আর খোঁচাবে না। গাছে কাঁঠাল গোফে তেল, ঠিক আছে যাওয়ার খোঁচাবো না, কিন্তু তোমার বোন তারে কি করবা মিয়া কবির? অন্ধ মায়ের সাথে প্রয়োজনে বিধবা বোনটাকেও পালবো? না না, বিধবা হইলে ওই মৌরী আমার সাই, তারেই আমি বিয়া করুম, তার সাথেই আমি বাসর করুম।
কাছে টানি 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 মনে আছে যতটুকু আশা আশা তারও বেশি আছে ভালোবাসা আশা তোমাকে ছাড়া তাই আধারে হারাই আমি চাই 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 রে সারা জীবন ধরে প্রেম চাই জেনেছি তোমাকে পেয়ে আমি আমি তুমি এ প্রাণের চেয়ে দামি দামি তোমারই নামে তাই বেজেছে শালাই সাবধান মা। সাবধান মা। মৌ মৌ আই মৌ মা ব্যান সাহেব এসেছে মা মা তুমি কেমন আছো মা আমি ভালো আছি মা তুই তুই কেমন আছিস আমি ভালো আছি মা এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি খুব সুখে আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি খুব ভালো আছি মা আমি খুব ভালো আছি ব্যান সাহেবা কেমন আছেন জি ভালো আপনি কেমন আছেন ভালো আছি বেন সাহেব বেঁচে থাকো বাবা বেঁচে থাকো কেমন আছেন মা ভালো তুমি কেমন আছো বাবা ভালো ভাইয়া শুধু কি হাত মিলালে চলবে এসো ভাই বুকে এসো ভাইয়া আমি আজই আপনাদের বাড়িতে যেতাম আমাদের বাড়িতে কেন বলো তো আপনাদের কাছে একটা জিনিস চাইতে কি নেবে বলো এই গরিবের সাধ্যে যা আছে তা সবই আমি তোমাকে দিতে চাই বাবা তারপরে মা আপনাকে ওয়াদা করতে হবে আমি যা চাইবো তাই আপনি দেবেন বললাম তো দেব তুমি চেয়েই দেখো না আজ থেকে আপনি আর ভাইয়া আমাদের সাথেই মহলই থাকবেন তা কি করে হয় মা আপনার পাশে না থাকলে মৌ সবসময় মনমরা হয়ে থাকে আমি আমার স্ত্রীর মুখে সবসময় হাসি দেখতে চাই আপনি আমাকে ফেরাবেন না মা কিন্তু বাবা লোকে কি বলবে হ্যাঁ ভাই মেয়ের সুখের জন্য মা না হয়ে এই বাড়িতে থাকলেন কিন্তু আমি মৌয়ের বড় ভাই হয়ে আমি কি করে মহলে থাকতে পারি মা থাকবেন তার মেয়ের জন্য
আর আপনি থাকবেন আমার জন্য। মানে? মানে বড় ভাইয়ের মতো আমার বিজনেসে হেল্প করবেন। আপনার অভিজ্ঞতার সাথে থাকলে আমার জন্য বিজনেস চালানো ইজি হবে। আপনার যদি ছোট ভাই থাকতো তাহলে কি আপনি তাকে সাহায্য করতেন না, তার বাড়িতে থাকতেন না? তুমি আসলে অনেক বড় মনের মানুষ আকরাম। আজ থেকে আমি শুধু মোয়ের বড় ভাই না, আমি আকরাম চৌধুরীর বড় ভাই। এই ভাই আজ তোমাকে কথা দিচ্ছে, আজ থেকে সে তোমার মহলেই থাকবে। হ্যালো। হো বড় আপা। চুপ কর, কে তোর বড় আপা? মরে গেছে তোর বড় আপা। নইলে তুই বিয়ে করলি আর সেই খবর আমাকে মুরাদের মুখ থেকে শুনতে হয় কেন? আমি কি আপনার চৌধুরীর মেয়ে নই? ও আপা প্লিজ প্লিজ, হঠাৎ করে এমন সব কাণ্ড কারখানা ঘটে গেল, আমি নিজেই নিজেকে ভুলে গিয়েছিলাম। ইয়ে মারুফ কোথায়? কতদিন ওকে দেখি না। মারুফকে দিয়ে কি হবে? বোনের খোঁজ দে আর ভাগ্নের জন্য দাঁড়াতে উঠলে পড়ছে। মারুফ মাদ্রাস থেকে ফেরেনি, ওর ভার্সিটি চলছে। প্লিজ আপা রাগ করিস না, বিয়ের কোনো অনুষ্ঠান হয়নি। ভাবছি শিলার বিয়ের সাথে একসাথে দু অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবেই করব। শিলার বিয়ে ঠিক করেছিস? করিনি, পাত্র পেলেই করব। তুমি আমার পাত্র, কেউ ঠিক করেনি। সেই পুতুল খেলার বয়স থেকে আমি তোমাকে ঠিক করে রেখেছি আমার মনের গভীরে, এবং বুকে লুকিয়ে রেখেছি এইভাবে। এ কি, আপনি আমার ঘরে কেন? তোমাদের ঘরে আমার বোন এসেছে, জোর করে এনেছ, কিন্তু আমি তোমাকে প্রস্তাব দিয়ে আমার ঘরে নিয়ে যাব। আপনি আত্মীয়, রসিকতা করতেই পারেন, কিন্তু সীমা লঙ্ঘন করবেন না। যদি করে ফেলি? এবারের বিচার হলো যে সীমার বাইরে নাক গলায় তার নাকটাই কেটে ফেলা হয়। আর হাত বাড়ালি? আমাদের মা বাবা বেঁচে থাকলে তারাই এই প্রস্তাব করতেন। ওনাদের অবর্তমানে আপনি তো চৌধুরী বাড়ির মুরব্বী। অবশ্যই মুরব্বী, আর মুরব্বী হিসেবে আমার সিদ্ধান্ত হলো শিলা আমার পুত্রবধূ হবে। বাঁচালেন চাচি আম্মা, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। এই মিষ্টি নিয়ে আয়। শিলা মুরাদকে ভালোবাসে এ কথা তোমার মা জানতো? আমিও জানি, মুরাদের সব কথা আমি জানি। অথচ আপনার ছেলে আমার কাছে এই কথা কখনোই বলে রে। আমার কি চক্রান্ত হইতাছে? শিলার সাথে তোমার বিয়ে নিয়ে চক্রান্ত। কথা নয় দোষ, বিয়ে ফাইনাল। আমি দেখনা বসির যাও দিদি যা। পারভেজ ভাই খাবার দাবারের ব্যবস্থা? তুমি কোনো চিন্তা করো না, খাবারের মেনু থেকে শুরু করে বাজার সদাই সব কিছু কবির বিয়ে ফাইনাল করে ফেলেছে। আর ব্যান্ড পার্টি সব চলে আসবে, বিয়ের পুরো এক সপ্তাহ দিন রাত তারা বাদ্য বাজাবে, শুধু ওদের কিছু সালামি দিতে হবে। আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, আপনি টাকা নিয়ে নেবেন। তাহলে তুই আর কোনো চিন্তাই নেই, চলুন বিয়াই, আমরা একটু বাজার থেকে ঘুরে আসি। চলো চলুন। আকরাম ভাই আমি তাহলে আদিত্য দেখে আসি। ঠিক আছে। সব ঠিকঠাক মতো হচ্ছে তো? তা হচ্ছে, কিন্তু নিজের বিয়েতে মাথায় পাগড়ি পর্যন্ত দাওনি, বোনের বিয়েতে এত কিছু।
আরে তোমার আমার বিয়ে ছিল ধরতকটা মার পেরে যা মুখে কিছু আটকায় না দেখতে হবে না বিয়েটা কার প্রিন্স আকরাম চৌধুরীর ছোট বোন প্রিন্সেস শিলার বিয়ে আরে শালা মুরাদের কোনো খোঁজ নেই কেন সব দায়িত্ব কি আমার মুরাদ ভাই চাচি আমাকে নিয়ে নবগ্রামে তোমাদের কোন এক কর্মচারীর মেয়ের বিয়েতে গেছে ও তাই তো বিয়েটা তো আমি ঠিক করেছি অথচ তারিখ ভুলে গেছি দেখলে মৌরানী একেই বলে বন্ধু বন্ধুর মুখ রক্ষার জন্য কর্তব্য পালন ঠিকই ছুটে গেছে সরকার চাচা এত টেনশন করতাস ওকে এত রাই তুলো কিন্তু বাবাজি বরযাত্রী তো এখনো আইলো না আবার কোনো গন্ডগোল হলো না তো গন্ডগোল হইব কেন চাচা এই বিয়া আমার বন্ধু আকরাম চৌধুরী ঠিক করছে দুনিয়া উল্টা যাইতে পারে কিন্তু চৌধুরীর জবান বদলাইতে পারে না বরযাত্রী অবশ্যই সহি সালামতে তোমার মাইয়ের বিয়া হইব না এ বিয়া হইব না তুমি কি কইতেছো কিসমত মিয়া বিয়া হইব না কেন তোমার কিসমত খারাপ সরকার চাচা মাইয়া মাগনা গছে দেবার চাইছিল তোমাকে জমিদার কিন্তু বর বাদল 50,000 টাকা নগদ আর মোটর সাইকেল যৌতুক লইয়া অহন ওই নগর বাড়ির আলতাফ মিয়ার মাইয়ারে বিয়া করতা না না এ হইতে পারে না তুমি মিথ্যা কথা কইতেছো কিসমত তুমি মিথ্যা কথা কইতাছো মিথ্যা কথা কেন কমু যা দেখাইছি তাই কইতাছি বিশ্বাস না হইলে তোমরাও যাও জামাই বিয়া গাও হো এইটা কি হইল জমিদার সাহেব আমার মায়ের লেগে কেমন বিয়ে ঠিক করলো আমার এত বড় সর্বনাশ কেন করলো আকাম বিয়া কেন এইটা এইটা কি হইল আমি আমি কি করব সরকার চাচা বাবা মুরাদ আমি আমি তো পর্বত হয়ে গেলাম বদনাম হয়ে গেল আমার মাইয়ের এই বুক এই বুক আমি সমাজে কেমন করে দেখাবো কার সাথে বিয়ে দেবো আমার কাজ হলে আকরাম কেন ওই মোহাম্মদের সাথে কথাবার্তা শেষ করে নিল না যদি যৌতুক দিয়ে বিয়ে দিতে হইব তাহলে আমার কয় নাই কেন আমি বাড়ির ঘর বেঁচে মাইয়ের বিয়ে দিতাম কিন্তু এখন আমি কি করব কি করব জমিদার সাহেব আমি ফেরেশতার মতো মনে করছিলাম অন্ধের মতো তার বিশ্বাস করছিলাম এখন তার মনে হইতেছে সে একটা শয়তানের হদম সরকার চাচা দরকার কি বল আপনার বন্ধু তো এই কারণেই বিয়েতে আসে নাই আমরা সব বুঝি চাচা কান্দ না বড় লোকের মিষ্টি কথা বিশ্বাস কইরা তুমি বড় ভুল করছো মানুষের রক্ত চুইসা যারা জমিদার হইছে গরিবের চোখের পানি মর্ম তারা কি বুঝবো এই খবরটা আমার দোস্তের নামে আর একটা বাজে কথা কবি আমি তোর জিভলাটাই না ছেড়ে মুখ বন্ধ করবা তুমি আমরা সবাই কমু কাশিম ভাইয়ের এই পরিণতির জন্য দায়ী তোমার বন্ধু আকরাম মিয়া কাজল কাজল কি করছো কাজল থামো আমার কথা শোনো মুরাদ কাজল ফাঁসি নিচ্ছে শিগগির বাঁচাও ওকে কাজল কাজল
কেন মরতাস? আমাকে মরতে দিন, আমাকে মরতে দিন। কি হবে বেঁচে থেকে? এই মুখ আমি সমাজে কি করে দেখাবো? বিয়ের আসরে যে মেয়ে বিয়ে ভেঙে যায় তার বেঁচে থেকে কি লাভ? আছে, লাভ আছে। কি লাভ? বন্ধুর মতো আপনিও কি আমাকে মিথ্যে বলে ভোলাতে চাইছেন? না না, আমি সত্যি কইতাছি, যত টাকা যৌতুক লাগে আমি দেব। এখন যৌতুক দিলে কি ফেরত আইব বদন? তোমার দোস্তরে গিয়ে জিগাও, এরকম আর কজনে সর্বনাশ করতে চাইছে, গিয়ে জিগাও তারে। গরিবের ঘরে মা বোনের ইজ্জতের দায়িত্ব সে যদি না নিতে পারে না নিক, কিন্তু গরিবের ইজ্জত নিয়ে যেন চিনিমিনি না খেলে। আল্লাহর দোহাই লাগে চাচা, আমার দোস্তের নামে আর কিছু করো না। আমি জানি আমার দোস্তে কেমন মানুষ, বাদলারে বিশ্বাস কইরা সে ধোকা খাইছে। আর আমরা আকরামের কথা বিশ্বাস করে ধোকা খাইছি, আমার মাইয়া ধোকা খাইছে। মারে এই কপাল নিয়ে তুই কেন জন্মাইছিলি রে মা? আমার এই তিন জাহানের আগে তুই মরে গেলি না কেন? আগে সামনে বিয়ের লাল শাড়ির বদলে আমি বিয়া করুম কাজল দে। কি বলছিস তুই? শিলার সাথে তো তোর মা, শিলা জমিদারের মাইয়া, শিলার লেগে বরের অভাব হইব না। কিন্তু আমি বাইচা থাকতে আমার দোস্তের সমাজে এমনি বদনাম হইতে দিব না। আকরামের কাছে আমি মাপ চাই নেব, কিন্তু বিয়াই যে আমি করুম, কাজল রে বিয়া করুম। সরকার চাচা কাজী সাহেবরে আসতে কর। আকরাম, এইসব কি কইতাছস আকরাম? আকরাম, তুই তুই আমার একবার জিজ্ঞা, কি হইলো, কেমন হইলো? কি জিজ্ঞেস করবো তোকে? এই জিজ্ঞেস করবো যে এই বাড়ির আঙিনায় পাতে পার আগে আমার গানম্যান না তোর মুখে গুলি চালাইনি কেন? নাকি জিজ্ঞেস করবো বন্ধুদের আবরণে তুই একটা কাল সাপ কেমন করে হয়েছিস? নাকি এই জিজ্ঞেস করবো তুই কি তোর নতুন বইয়ের বেনারসি শাড়ি দিয়ে আমার বোনের লাল জাত দিয়ে যেতে? এটা কে মহিলা খান? তোর বিয়ের খবর পেয়ে শিলা আত্মহত্যা করেছে। ওর মৃত্যুর সাথে সাথে ছিঁড়ে গেছে আমাদের দোস্তির বাঁধন, মরে গেছে তোর আকরাম। এই আকরামের জীবন থেকে হারিয়ে গেছে মির্জা মুরাদ। বাহারে চৌধুরী বা, এই আস্তিনের সাপ, বিষাক্ত ছোবল মেরে তোর আক্রোশ মেটেনি। এখান থেকে সরে যা, তুই সরে যা, তোর বাজারি পোকে নিয়ে যা। ওই নাটকের পো, তোর হাত এত বড় লম্বা হয়েছে, বাইরে সালার পোয়ে পাইতেন বাইরে। তোর আগে তুই বেরিয়ে যাও, বেরিয়ে যাই বাড়ি থেকে। চৌধুরী মহলে তোর কোন স্থান নেই, কিষাণ পল্লীতে থাকার মানুষ তুই, বস্তিতে থাকার মানুষ তুই। তোর নোংরা রক্তে আমার হাত লাল হবার আগে তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। তুই ঠিকই কইছিস তোর, আকরাম মরে গেছে, আকরামের জীবন থেকে হারায় গেছে মির্জা মুরাদ। দোস্ত,
তুই সব কথা না শুনে এক তরবার কি করতাছ? এই কিসের দোষ? কার দোষ? কেমন দোষ? রাজার সাথে দোস্তি হয় রাজার, জমিদারের সাথে দোস্তি হয় জমিদারের, প্রজার সাথে জমিদার দোস্তি করে না, করে করু না। ভুল করেছিল আমার দাদা, ভুল করেছিল আমার বাবা, ভুল করেছিলাম আমি তোর সাথে দোস্তি করে, ভুল করেছিলাম তোর সাথে, তোর সাথে আমার বোনের বিয়ে ঠিক করে, আমার বোনের মাসুল দিয়েছে আমার বোন, ওর স্বপ্ন ভেঙে যাবার কষ্ট সইতে না পেরে ও আত্মহত্যা করেছে, ওর মৃত্যুর জন্য দায়ী তুই, বেরিয়ে যা, বেরিয়ে যা। আজ থেকে আকরামের সাথে মোরাদের কোনো সম্পর্ক নেই, কোনো দোস্তি নেই। সাবাস চৌধুরী, সাবাস, জমিদারের রক্ত আর জমিদারের মতনই কথা কইতাছে, একটা জীবন আর একটা মৃত্যু, আমগো দোস্তির মাঝে আইস জল হয়ে খাড়াইছে, আইস তোর চোখে আমি কিষাণ পল্লীর মানুষ, তোর চোখে আইজ আমি প্রজা, তুই ঠিকই কইছস, কিন্তু তুই চাই না রাখিস জমিদার প্রজা গো করুণা করে না, উল্টা প্রজারা জমিদার গো করুণা করে, তারে মাথা তাজ বানায় রাখে, নিজের শরীরের রক্ত পানি কইরা বানায় জমিদারের মহল, এই মহলের ইট কাঠ পাথরে লাইগা রয়েছে গরিব পর্যার রক্ত, প্লাস্টারের মধ্যে লাইগা রয়েছে আমার বাপ দাদার গ্রাম। তোর মতো মতলববাজের বক্তৃতা শোনার দরজা আমার নেই, তোরে শুনতে এইব, এইটা অজয়নগর, এটা তোর জমিদারি, ওই দিকে চায় দেখ ওইটা বিজয়নগর, ওখানে প্রজারা বাস করে, ওইটা হবে আমার রাজত্ব, আরে তুই তো সাবেক জমিদার, আর আমি ওই বিজয়নগরের বর্তমান রাজা, রাজা কোনোদিন জমিদার গো ট্যাগ দেয় না, উল্টা জমিদাররা লাইন দইরা রাজা গো ট্যাক্স দেয়, ট্যাক্স তোকে আমি পাঠাবো, আমার বোনের পবিত্র লাশের কসম, লাশের ট্যাক্স লাশ দিয়েই দেব। কি তুই লাশের ট্যাক্স লাশ দিয়ে দিবি? তাইলে এই ল চালাগুলি, আমার লাশ ফালায় দে, লাশ ফেলতে আমার এক মুহূর্ত লাগবে না, কিন্তু মায়ের সামনে সন্তানের লাশ আমি ফেলতে চাই না, আমিও চাইতাছি না, এই মায়ের সামনে এই সন্তানের লাশ পড়ুক, লমা মুরাদ, চোখের সামনে শিলার লাশ, ওর লাশ ফেলে আমি চাই কি করে? শিলা তো মা মুইরা বেঁচে গেছে, নাইলে আজকে এই দৃশ্য দেখা ও আবার মরে যাইত, চলো মা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এসো বাবা, এসো, কেমন আছো বাবা? ভালো। আজ 50 বছর ধরে তোমার দাদার বাড়ি পাহারা দিচ্ছি, আজ থেকে মুক্ত হলাম। মুক্ত হলেন না মাস্টার সাহেব, দায়িত্ব আরো বাড়লো, এখন আমাদেরকেও দেখাশোনা করতে হবে। ধন্য হব মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দাদা নাতি এক ঘরেই থাকতে পারবো, আসুন মা আপনারা ভেতরে আসুন, আসুন। বিজয়নগরের সব চেয়ারম্যান মুরাদকে নেতা মানে, পুরানো কথা, সামনের ইলেকশনে মুরাদ নির্ঘাত এমপি হয়ে যাবে, প্রাইম মিনিস্টার হলেই বা আমার কি আসে যায়? আমার কাছে খবর আছে মুরাদের লোকজন যখন তখন তোমার উপর হামলা করতে পারে, এটাও পুরনো খবর, এখন পর্যন্ত আকরাম চৌধুরীর দিকে
কেউ চোখ তুলে তাকাবার সাহস পায়নি। কিন্তু ব্রিজ পার হতেই তোমার লোকজনের উপর হামলা হয়েছে বহুবার, অনেক লোক হতাহত হয়েছে। কোথায় যাচ্ছ? শিকারে। শিকারে? কারা হতে পারে? দুর্জনের ছলের অভাব নেই আর তোমার শত্রুর অভাব নেই। আমি তোমাকে আগেই বলেছিলাম, আমার কথায় কান দিলে না। আমি নিশ্চিত ওরা মির্জা মুরাদের লোক, এর জবাব দিতে হবে। আমাদের চুপ করে বসে থাকলে চলবে না, গুলির জবাব গুলি দিয়েই দিতে হবে। দাদা, বাঁশিটা আমাকে কিনে দিলেন না, তুমি খুব কিপ্টু। জায়গায় তোকে গুলি করেছি মাস্টার, তুই নির্ঘাত মারা যাবি অল্প সময়ের মধ্যে। মারা যাওয়ার আগে তুই একটি কথা শুনে মর, কেউ তোকে জিজ্ঞেস করলে বলবি আকরাম তোকে মেরেছে। ভুলেও আমার কথা কিন্তু মুখে আনবি না মাস্টার। মৃত মানুষ কখনোই কথা বলতে পারে না, কখনোই না। আকরাম, তুই লাশ দেখবার চাস, ধ্বংস দেখবার চাস, আমি তোরে ধ্বংসের শেষ দুয়ার দেখাবো। ভাই, নিয়ে আইছি। এখানে নিয়ে এলেন কেন ভাই? আরে ভাই, বাকি শিকার করবো, তাই তোরে এইখানে নিয়ে আইতে বলছে। সত্তর, তোরা কি এটা দিয়ে গুলি করিস? হবাই, ব্রিটিশ আমলের বন্ধু, আমি শিওর এটা দিয়ে গুলি বের হয় না। দেখি একটু ট্রাই করি। আরে ভাই, কি করেন কি করেন ভাই, গুলি বেড়ে যাবো তো। গুলি বের হোক, এটাই তো আমি চাই। দেখো আকরাম, দেখো রাজ, রক্ত নিয়ে যে হোলি খেলা তুই শুরু করেছিস, আর সেই খেলা শেষ হবে তোর রক্ত দিয়ে। আজ অজয়নগরের মানুষ হয় মরবে, না হয় মারবে। কবি ভাই, আল্লাহ ভাই, এসো আমার সাথে, চলো। শান্ত হন, যে যার মতো পিছিয়ে যান, নয়তো পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হবে। মিস্টার মির্জা, মিস্টার চৌধুরী, লোকজন নিয়ে পিছিয়ে যান, প্রশাসনের কাছে খবর আছে এখানে প্রতিদিন খুন খারাপি হচ্ছে। তাই আমাকে প্রশাসন থেকে
স্পেশাল ডিউটিতে পাঠানো হয়েছে। আমি এই ব্রিজ বন্ধ ঘোষণা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজকের পর থেকে কোনো গাড়ি কোনো মানুষ বিজয়নগর থেকে অজয়নগর যাবে না, কোনো মানুষ আসতে পারবে না অজয়নগর থেকে। দুশ্মনের আগুন কাটা তারের বেড়া মানে না, সামনে যা পায় সবকিছু জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। পাশি সাহেব, এই জমিদারে কয়ে দেন বন্দুকের গুলি ও কাটা তারের বেড়া মানে না, বন্দুকের গুলি নিজেও জানে না কখন কার বুকে ডুবব। আমি থাকতে দুই পক্ষের কাউকে কোনো গুলি ছুড়তে দেব না। আজ থেকে ২৪ ঘন্টা পুলিশ মনিটর করবে, ব্রিজের দুই পাশে থাকবে পাহারা। নাও ক্লিয়ার দি এরিয়া, সরে যান আপনারা, যান প্লিজ। থামুন থামুন, গাড়ি আর যাবে না। প্লিজ গাড়ি ব্যাক করুন। কেন, কোনো প্রবলেম অফিসার? ব্রিজের উপর দিয়ে পারাপার বন্ধ। বন্ধ মানে? এপারের লোক ওপারে গেলে সোজা পরপারে পৌঁছে যায়। আপনার ভালোর জন্যই বলছি, ব্রিজের উপর উঠবেন না। হোয়াট ইউ মিন? উঠব না মানে? আমাকে অজয়নগর যেতেই হবে। অজয়নগরের জমিদার আকরাম চৌধুরী আমার মামা। আপনি আকরাম চৌধুরীর ভাগ্নে হন আর যেই হন, আমার কিছুই করার নেই। এই পথ বন্ধ, এসপি সাহেবের নির্দেশ। মধু, তুমি উজানপুর ঘুরে গাড়ি নিয়ে মামার বাসায় চলে এসো। স্যার আপনি কিভাবে যাবেন? আমি আবার ওই ৩০ কিলোমিটার ঘুরে যেতে পারবো না। এখান থেকে অজয়নগর মাত্র ১ কিলোমিটার, দেখি একটা রাস্তা খুঁজে পাই কিনা। তুমি যাও। নামেন নামেন, সবাই নামেন। হ্যাঁ সবাই নামেন নামেন। কিরে ভাই, ঘুমাইছিলেন নাকি? নামেন ভাই, এখানে থামালেন কেন? গাড়ি বিজয়নগর পর্যন্ত যাবে না? না না, ব্রিজ বন্ধ। বন্ধ? কিন্তু আমাকে যে বিজয়নগর যেতেই হবে। ওই পুলিশের কাছে গিয়া ওই পারে যাওয়ার লাইসেন্স দিয়ে আসেন। ওস্তাদ গাড়ি ব্যাক করেন, ব্যাক করেন, ব্যাক করেন। থামেন থামেন, কোথায় যাচ্ছেন? বিজয়নগরে যেতে পারবেন না, এপারের লোক ওপারে যাওয়া নিষেধ, এসপি স্যারের নির্দেশ। আমার তো বিজয়নগর যেতেই হবে, মির্জা মুরাদ আমার মামা, আমি মামার বাসায় যাচ্ছি। মামার বাড়ি যাবেন ঠিক আছে, কিন্তু এ পথে যেতে পারবেন না। আপনি এক কাজ করতে পারেন, অন্য দিক দিয়ে ঘুরে দেখেন যেতে পারেন কিনা। কি বলেছেন, কাটা তারের বেড়ায় আড়াল হয় না গোলাপ, গোলাপের কাটা বাধা হয় না সৌরভ। মিস্টার কিছু বললেন?
না না কিছু বলিনি তো কবিতা আমার নাম কবিতা নয় টুম্পা গুড নেম ছোট হলেও মিষ্টি দশ বছর বয়স পর্যন্ত নামটা মানানসই তার মানে এখন কি বেমানান আরে না না ঠিক তা বলিনি টুম্পা মিষ্টি নাম বাচ্চাদের নামের সাথে মানানসই আগেও এখনো কিন্তু পার হচ্ছেন না কেন লেডিস ফার্স্ট এই যে মিস্টার হাসি কি হলো কারো বিপদের সময় এভাবে হাসলে সে নিজেই বিপদে পড়ে জানেন না জানি জানি আমি পোশাক কখনো এত টাইট পরি না যে চলাফেরা করতে গিয়ে ছিঁড়ে যায় দেখলেন তো টিট ফর ট্যাট হাসবেন না আমি পুরুষ মানুষ আমি ঠিকই চলে যেতে পারবো কিন্তু আপনি যাবেন কিভাবে বুদ্ধি থাকলে ঘর যাওয়া থাকতে হয় না বাই আরে টুম্পা না তো টুম্পা আরে চাচার এই মাথা ঘুরছে তো আচ্ছা ঠিক আছে বাবা আমার সোনামণি কত বড় হয়ে গেছে এক বছর পর ডাক্তার হয়ে বের হব বড় না হলে চলবে কিন্তু নানু ছোটবেলায় এসেছিলাম অজয়নগরের জমিদার বাড়িতে সেই বাড়ি ছেড়ে হঠাৎ তোমরা এই বাড়িতে কেন ওটা পরের বাড়ি আর এটা তো আমার শ্বশুরের হাতে গড়া বাড়ি যাই বলো নানু ওই বাড়ির অনেক স্মৃতি মনে পড়ে পুরান কথা স্বপ্ন মনে করে ভুলা যা মামা মামা তুমি কেমন আছো ভালো এটা তোর মামি মামি কেমন আছো টুম্পা যাক তবুও তো তুমি জিজ্ঞেস করলে মা মারা যাওয়ার পর এতগুলো বছর কেউ আমার খোঁজটা পর্যন্ত নেয়নি না না আমার সৎ মাও আমাকে ভালোবাসে নিজের মেয়ের মতো আদর করে তোমরা গেলে অনাদর হতো না যাগিয়ে মামা আমি এখানে দু মাস থাকবো সারা গ্রাম ঘুরে বেড়াবো নদীতে নৌকা চালাবো না ওই নদীর ধারে কাছে তুই যাইতে পারবি না কেন মামা আমি সাঁতার জানি তো ওই নদীর আশেপাশে দুই পায়ে কুমির আছে হেরাও সাঁতার জানে হাত বাড়ায় মানুষ দৈরা নিয়ে যায় এই নদীতে কুমির মানুষ খায় কি ফানি কথা বলছো মামা আই ডোন্ট বিলিভ ইট এটা কি আমাজন আফ্রিকা এত যুক্তি তর্কের কিছু নেই নদীতে কুমির থাক আর না থাক নদীর দুই পারের মানুষগুলো কুমিরের চেয়েও ভয়ঙ্কর মানুষকে কবাক ও কামান মামা এলাম নদীতে মাছ ধরতে আর তুমি এসব কি বলছো মারুফ তোমার মামা যখন বলছে ওদিকে যেও না বিপদ কখন কোথায় ওত পেতে থাকে কেউ জানে না ওয়েল যাবো না মারুফ দ্য গ্রেট সাইপ্রাসের সফটওয়্যার ইঞ্জিনিয়ার নদীতে মাছ ধরতে যাবে না জমিদার বাড়ির শান বাঁধানো পুকুর ঘাটে বসে টুকুস টুকুস করে বর্শি দিয়ে পুটি মাছ ধরবে সন্ধ্যাবেলা চাঁদের দিকে তাকিয়ে থাকবে যে সাইপ্রাসও থাকতো ড্যাম ইট ফাইন ফাইন কোনো সমস্যা নেই আমি যাব না কিন্তু এ বাড়িতে আসার পর একটি সমস্যা আমার চোখে পড়ছে সেটি হলো মুরাদ মামা
ছোটবেলায় যে আমাকে নিয়ে মাছ ধরতে যেত। মামা উনি এখন কোথায়? জমিদার বাড়িতে জমিদাররা থাকে, আর থাকে তাদের কাজের লোকজন। ওদের কাজ শেষ, তাই ওরা চলে গেছে। আকরাম, আহা, পরিষ্কার করে কেন বলছো না? মুরাদ মারুফের খালামণি, মানে তোমার বোন শিলার হত্যাকারী। এখন ও তোমার জানের দুশমন। ভাইজান প্লিজ থামুন, মো মারুফকে ওর ঘরে নিয়ে যাও। মনে হচ্ছে বেড়াতে আসিনি, শত্রু শিবিরে বন্দি হতে এসেছি। এখানে কি করছো টুম্পা? আচ্ছা নানু, বন্ধুর সাথে বন্ধুর ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে তারা একে অপরের দুশ্মন হবে? এলাকার লোকজন একে অপরের লাশ ফেলে দেবে? এ তো রাজতন্ত্রকে ছাড়িয়ে যাচ্ছে, এ তো জঙ্গলি তন্ত্র। সবই হয়েছে আমার জন্য, আমার সুখের জন্য। তোমার মামা তার জীবনী সুখকে বিসর্জন দিয়েছে। ও মামি, তোমরা কথায় কথায় ইমোশনাল হয়ে পড়ো। আগে জানলে এখানে বেড়াতেই আসতাম না, সারাদিন এভাবে ঘরে বসে থাকা যায় নাকি? হ্যাঁ বোরিং, আমি তো ভেবেছিলাম এখানে এসে খুব জগিং করব, এনজয় করব, দু মাস এখানে থেকে একদম স্লিম ফিগার নিয়ে ঢাকায় ব্যাক করব। কি বলছো, মেয়ে মানুষের জগিং? ইয়েস নানু, বডি ফিট রাখার জন্য সকাল বিকাল দৌড়ঝাঁপ করা দরকার। ভেবো না টুম্পা, আমি সব ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ মামি। চাক বাবা, পাঁচা গেল, বহু কষ্টে মামাকে ফাঁকি দিতে পেরেছি। মাছ ধরতে হয় একাকি, মাছ ধরার মতো। ওই কার্ড ফার্ড নিয়ে কি আর মাছ ধরা যায়? দেখি তো বর্শিটা। মানুষের লাশ যদি পানিতে ভাসে, তাহলে আকরামের গুলি গিয়ে লাগবে সরাসরি মুরাদের বুকে। ওর আমি তো এটাই চাই। এ তো সেই ছেলেটা। এ কি রক্ত, কি হয়েছে আপনার? ও মাই গড, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। দেখি একটু গেঞ্জিটা খুলতে হবে। ওহ
কোনো চিন্তা নেই, কিন্তু যে অবস্থা হয়েছে তাতে দু চার দিন পড়ে থাকতে হবে। না না, আমাকে যেতেই হবে, নয়তো মামা দুশ্চিন্তা করবে। করুক, যখন সামনে গিয়ে দাঁড়াবেন সব চিন্তা শেষ হবে। কিন্তু এখন যদি আমার মামার লোকদের সামনে পড়ে যান তাহলে সোজা কবরস্থান। আপনার মামা? মির্জা মুরাদ আমার মামা, আপনার মামার শত্রু। সর্বনাশ। তাই বলছি, একদম চুপচাপ থাকুন। আপনি কি ডাক্তার? পুরোপুরি না, কাছাকাছি। কিন্তু আপনি কি বোকা নাকি কোনো কিছু না জেনে শত্রু এলাকায় ঢুকে পড়েছেন? আসলে শত্রুতার ব্যাপারটা আমি তোমার কাছে, সরি, আপনার কাছে। না, ইটস ওকে, তুমি বলুন, তাহলে আমিও তুমি বলার সুযোগ পাই। আপনিটা বড় সেকেলে। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনার মামাও যদি জানতে পারে তাহলে নিশ্চয় আপনারও বিপদ হবে। আমার মোবাইলটা ঠিক আছে কিনা দেখি, মামাকে একটা ফোন করা যায়। পানিতে ডুবে থাকার পরও মোবাইল ভালো থাকে বুঝি? ওয়াটারপ্রুফ বলেই তো বিজ্ঞাপন দেয়। দেখি ঠিক আছে কিনা। দেখার দরকার নেই। কেন? ফোন করলে দেখা যাবে তোমার মামাও এসে পড়বে, তখন বিপদ আরো বাড়বে। ঠিক বলেছেন। আপনি না, তুমি। আই এম সরি। আর রাতে কিন্তু তোমার একটু ব্যথা বাড়তে পারে, হালকা জ্বরও আসতে পারে, কিন্তু কোনো শব্দ করা যাবে না। আমি কিছুক্ষণ পরে এসে ওষুধ দিয়ে যাব। যদি তোমাকে প্রয়োজন হয়। দেখি তোমার ফোনটা। নাম্বারটা সেভ করে দিলাম, প্রয়োজন পড়লে আমাকে ফোন করো, ঠিক আছে? আর সাবধানে থেকো, ধরা পড়লে খবর আছে। ঠিক আছে, তাহলে আমি আসি। অদ্ভুত মেয়ে, শত্রুপক্ষ জেনেও কেমন আপন করে নিতে জানে। লাভলি। আজকালকার ছেলেরা যেমন দুঃসাহসী তেমনি অপরিণাম দোষী। কতবার বলেছি ওকে আমাকে না বলে বের হবি না, কিন্তু ঠিকই বের হয়েছে। আর তুমিও, তোমাকে বারবার বলেছি মারুফের দিকে খেয়াল রাখতে, এর মারুফ বের হয়ে গেল কি করে? আমি তো ওকে চোখে চোখে রেখেছিলাম, কিন্তু হঠাৎ আমাকে ফাঁকি দিয়ে কোথায় যে গায়েব হয়ে গেল। গায়েব হয় নাই, গায়েব করে ফেলেছে, এবং তা করেছে আমাদের শত্রুপক্ষ। পরিষ্কার, একদম পরিষ্কার। ভাইয়া, আসলে মারুফের সাথে তো ওদের কোনো শত্রুতা নেই। তুই চুপ কর। আরে, শত্রু বাড়ির কুকুর বিড়ালও শত্রুর মধ্যে পড়ে। সকালে আজ নদীর পাড়ে পরিষ্কার গোলাগুলি শব্দ পাওয়া গেছে, সেই সাথেই মারুফ গায়। স্যার, স্যার, নদীর পাড়ে বেশ দূরে এই ছিপটা পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, এই ছিপটা নিয়ে তো মারুফ বেরিয়ে গিয়েছিল। ও মাই গড! আহা, সময় নষ্ট না করে লোকজন নিয়ে চলো, মুরাদের বাড়ি গড়িয়ে দিয়ে মারুফকে নিয়ে আসি, নইলে ওর লাশ ওরা গায়েব করে ফেলবে। মির্জা মুরাদ, আমার ভাগ্নের যদি কিছু হয়, কসম আল্লাহর, আমি তোকে কবরে যেতে দেব না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? সন্দেহ
করে আবার তুমি খুনোখুনি করতে যাচ্ছ? আর কত রক্ত দেখতে চাও তোমরা? কবে তোমাদের বন্ধুকে গুলি শেষ হবে? মারুফ আমার উদ্ধার করতেই হবে, নয়তো আমার বোনের সামনে আমি কোনোদিন দাঁড়াতে পারবো না। মারুফকে উদ্ধারের জন্য পুলিশের সাহায্য নাও, আইনের আশ্রয় নাও। দেশে কি কোর্ট কাছারি নেই? থানা পুলিশ নেই? ওরা কিসের জন্য আছে বলো তুমি? কিসের জন্য আছে? ঠিক আছে, আমি প্রথম পুলিশের কাছেই যাব। কুল ডাউন মিস্টার আকরাম, কুল ডাউন। আহ, এটা শান্ত থাকার সময় নেই ওসি সাহেব। আমাদের ভাগ্নে মারুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি বলছেন কুল ডাউন। আমি তো বলবো দেরি না করে এক্ষুনি মির্জা বাড়িতে সার্চ করা প্রয়োজন, নয়তো অনেক ক্ষতি হয়ে যাবে। সরি, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আমি অ্যাকশনে যেতে পারি না। মির্জা মুরাদকে আমি খবর পাঠিয়েছি, আপনারা সরাসরি ওনার সাথেই কথা বলে নিন। আসসালামু আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমাদের জরুরি তলব দেয়া আবার কাগলকে পেছাল পারতাছে। সমস্যাটা ওনাদের, তাই ওনাদের সাথেই কথা বলছিলাম। সমস্যা করার মানুষের তো সমস্যা হইবই, যারা মাইসের ভালো দেখতে পারে না আল্লাহ তাকে ভালো রাখে না। ওসি সাহেব, আমি আমার শত্রুর সাথে কথা বলার জন্য আপনার কাছে আসিনি, আমি এসেছি আমার ভাগ্নিকে খুঁজে পাওয়ার জন্য। ভাগ্না? কার ভাগ্না? ওনাদের ভাষ্য অনুযায়ী আপনার গ্রামের লোক ওনার ভাগ্নিকে গুলিতে আহত করেছে, তারপর তাকে অপহরণ করে আপনার এলাকায় লুকিয়ে রেখেছে। মানুষের দুর্বল জায়গায় বাড়ি মাইরা কাজ করেনের স্বভাব আমার নাই ওসি সাহেব। কারো ভাগ্না আমার এলাকায় নাই। পোলাপানের জীবন নিয়ে চৌধুরী বাড়ির লোকজন খেলতে পারে, আমি না। মির্জা মুরাদ, আমার ভাগ্নের কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না। মারুফকে খুঁজে না পেলে ঘর থেকে তোর মাথাটা কেটে ফেল। ওই কুত্তার নেনজা, গেউ গেউ করবি, নেনজা লড়বি, শিয়ালের সামনে বাঘের সামনে না। মির্জা সাহেব, চৌধুরী সাহেব, আপনারা চলে যান। কোনো ধরনের দাঙ্গা আমি আপনাদের কাছ থেকে আশা করছি না, আমি ঘটনাটার তদন্ত করছি। আমার ভাগ্নের যদি কিছু হয় আমি তোকে ছাড়বো না মুরাদ। ছাড় তুই কোনো দিন দেশ না একরাম, বরাবর ছাড় দিচ্ছে মির্জা মুরাদ। দুশ্মনের একটা কোয়ালিটি আছে, তোর তাও নেই। বুঝলা যাইস না, রাজার যা আছে জমিদারের তা নাই। তুই কি করেছিস টুম্পা? এত বড় ঝুঁকি নিয়ে মারুফকে তুই কেন এই বাড়িতে নিয়ে এলি? মারুফ তোর কে? তার সাথে তোর কিসের সম্পর্ক? কেন ওর জন্য তোর প্রাণ কাঁদে? হ্যালো, হ্যালো টুম্পা, মারুফ, মারুফ, গায়ে তো ভীষণ জ্বর। Thank you.
কেমন আছো তুমি? ভালো। এই নাও তোমার ব্রেকফাস্ট। অনেক কষ্টে লুকিয়ে এনেছি, জলদি খেয়ে ফেলো। তুমি খেয়েছো? হ্যাঁ। সম্ভবত খাওনি। খেয়েছি তো। খেয়ে থাকলেও আবার খাও। আমি একা একা খেলে তোমার নজর লাগবে। আমার নজর লাগবে না, তুমি খাও। আরে খাও না। খাও তো। ভয়নি, চলে গেছে। সাহসী ডাক্তার, টিকটিকি দেখে ভয় পাচ্ছে। আরে এগুলো তো সাপও আছে। শব্দ করো না, ধরা পড়ে যাবে। ধরা তো পড়েই আছি। মানে? মানেটা তুমি খুঁজে দেখো, উত্তরটা পেয়ে যাবে। কি ব্যাপার টুম্পা, চোরকির মতো ঘুরপাক খাচ্ছে কেন? মাথার মধ্যে যে নতুন জিনিস ঘুরপাক খাচ্ছে। নতুন জিনিস? কি জিনিস? মানে মানে এত মানে মানে করছো কেন? মানের মানেটা কি? মানে পরে বলবো, এখন আমি বলবো না। মামা কি রে মাইয়া, তোর কি রাইতের বেলা জগিং করতে মন চায় নাকি? হ্যাঁ মামা, নতুন জগিং শুরু করেছি তো। যাও যাই। এই কাজ মাইয়াটার হাবভাব জানি কেমন কেমন, কি হইল? আমিও বুঝতে পারছি না, তবে মনের ব্যাপার স্যাপার মনে হয়। এইখানে কাল লগে মনের ব্যাপার ঘটবো। আরে না চল। টুম্পাকে ছেড়ে যেতে মন চাইছে না, অথচ যেতেই হবে। মালপত্র নেওয়ার জন্য কেউ ঢুকলেই সর্বনাশ। কিন্তু ও তুমি, আমি ভেবেছি কে না কে। মারুফ, আমি গাড়ির পোশাক নিয়ে এসেছি। কাল জগিং করতে যাবার সময় তুমি গার্ড সেজে আমার সাথে বেরিয়ে যাবে। তাড়িয়ে দিতে চাও? তাড়িয়ে দেব কেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুমি, মনের ইন্টারনেটের খবর জানো না? এখানে যখন তখন ধরা পড়ে যাবার ভয়। মারুফ, আমি তোমাকে হারাতে চাই না। টুম্পা। মারুফ, এখন প্রেমের বসন্ত, সুখের সময় অনন্ত। এখন প্রেমের বসন্ত, সুখের সময় অনন্ত। এই পৃথিবীতে চাই প্রেম দিতে, এ
পৃথিবীতে চায় প্রেম দিতে তোমাকেই শুধু এই মন্ত 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 এখন প্রেমের বসন্ত সুখের সময় আনন্দ এখন প্রেমের বসন্ত সুখের সময় আনন্দ এই পৃথিবীতে চাই প্রেম দিতে তোমাকে শুধু এই মন্ত 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 এখন প্রেমের বসন্ত সময় অনন্ত তোমার উড়ন্ত চুলে আমি দুরন্ত বাতাস দেখুক ভালোবাসা দেখুক কাছে আসা ও সাগর সুনীল আকাশ মনের দিগন্ত জুড়ে তোমার অসন্ত হৃদয় ছুঁয়ে ছুঁয়ে আনন্দ বয়ে বয়ে অজানা সুখের প্রলয় এই পৃথিবীতে চাই প্রেম দিতে তোমাকেই শুধু এই মুহূর্তে দেবে সারা আমি দিশে হারা কিছু নেই তোমার পরে এই পৃথিবীতে চাই প্রেম দিতে তোমাকে শুধু এই মন্ত এখন প্রেমের বসন্ত সুখের সময় আনন্দ প্রেমের বসন্ত সুখের সময় অনন্ত তুমি না থাকলে যে কি হতো আবার কবে দেখা হবে মারুফ যখনই মন চাইবে তখনই মোবাইলে কথা বলে প্রোগ্রাম করে নেব তাহলে কোনো অসুবিধা হবে না ওকে বাই আর কিছুক্ষণ থাকো না গার্ডগুলো এই দুপুরের টাইমে খেতে যায় এটাই পার হওয়ার মোক্ষম সময় চলি বাই বাই মামা 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 মারুফ 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 মৌ মৌ দেখে যা মারুফ এসেছে কোথায় হারিয়ে গিয়েছিল বাপ চিন্তা তো আমার জান বেরিয়ে যাচ্ছিল
হারিয়ে যাব কেন? এই বয়সে কেউ হারায়? দিচ্ছি না, গুলি খেয়ে শটান পানিতে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি ফুলবাড়িয়া জেলে বস্তিতে। ওরা আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলল। হারাম জাদা মুরাদ, ও আমাদের ভাগ্নির উপর গুলি চালিয়েছে। আকরাম, এর জবাব দিতে হবে, এক্ষুনি দিতে হবে। দাঁড়ান, ওরা কেউ আমার উপর গুলি চালায়নি, শত্রু ভেবে ভুল করে গুলি চালিয়েছে তোমার লোকজন। অসম্ভব, আমার লোক তোকে গুলি করবে কেন? এটা অবশ্যই মুরাদের কাজ, বেঈমানটা পারে না এমন কোনো কাজ নেই। না মামা না, আমি বিশ্বাস করি না, আমি তো দূরের কথা। তুমি আর মুরাদ মামা যদি মুখোমুখি দাঁড়াও, কেউ কারো বুকে গুলি চালাতে পারবে না। মুরাদের বুকে গুলি চালাতে আমার হাতে একটুও কাঁপবে না। মিথ্যে কথা, মিথ্যে কথা। তাহলে সেদিনই কেন গুলি চালাওনি যেদিন খালা আত্মহত্যা করেছিল? খালা মনি আত্মহত্যা করেছে, কিন্তু তোমরাও সেই সাথে আত্মহত্যার পথ বেছে নিয়েছো। কি বলতে চাও তুমি? বলতে চাই, বন্ধুত্বকে বলি দেওয়া আত্মহত্যায় সামিল, এর পেছনে কলকাঠি নাড়ছে তৃতীয় পক্ষ। প্রথম এবং দ্বিতীয় পক্ষ কিছুই দেখছে না, কারণ তারা জেদের বশবর্তী হয়ে অন্ধ হয়ে পড়ে আছে। মামা, মামা, কি ভাবছো? আকরাম মামার কথা? হ্যাঁ, ভাবতাছি আর শান্তিতে আছি। কিসে শান দিচ্ছ মামা? হাতিয়ারে। হাতিয়ার নিয়ে তো ঘুরছে তোমার লোকজন, তুমি কোন হাতিয়ারে শান দিচ্ছ? মনের হাতিয়ারে। বন্ধু যখন শত্রু হয়, তারে মনের হাতিয়ার দিয়েই খতম করতে হয়। একই চিন্তা হয়তো আকরাম মামাও করছে। মামা, এই দুশ্মনির কারণ কি? একে কি আবার বন্ধুতে বদলে ফেলা যায় না? কেমন করে বদলাম? আমি কি গিয়া আকরামের পায়ে পড়ুম? কমু, দোস্ত আমি ভুল করছি, আমারে মাফ করে দে। আরে, ওরা হইল কাল সাপ, অগো সামনে মাথা নিচা করবি, চান্দির মধ্যে ছোবল মারবো। আহা, মাফ চাইতে যাবে কেন? সোজা পথ আছে। সোজা পথ? এটা কি? ওদের বাড়ির কোন ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দাও। ওই বাড়ির কোন পোলার লগে তরে বিয়ে দিব? ওই যে আকরাম আমার একটা ভাগ্নে আছে না, একি ওকে মারছো কেন? এই আকরামের বাইগনার লগে বিয়ে হইবার চায়, এই জন্য মারছি। তুমি কেমন আছো মারুফ? এভাবে লুকোচুরি করে আর কতদিন? যতদিন মামা বাড়িতে আছি, সামনে বাধা পেছনেও বাধা। চলো ঢাকা চলে যাই, ওখানে আমাদের মিলনের পথে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। অবাস্তব চিন্তা করছো তুমি, জামাজানি হলে দুই মামাই বাধার পাহাড় হয়ে দাঁড়াবে। কেন বাধা হয়ে দাঁড়াবে? আমরা বড় হয়েছি, আমাদের সাথে নিচ্ছে আছে, দুই মামার দুশ্মনের আগুনে আমাদের ভালোবাসা পুড়ে যাবে কেন? দুই মামার দুশ্মনের আগুনকে উস্কে দিয়ে নিজেদের ভালোবাসার খাতিরে স্বার্থপরের মতো পালিয়ে যাব কেন? তার চেয়ে এসো চেষ্টা করে দেখি, দুই মামাকে আবারও দোস্তির শক্ত সুতায় বাঁধা যায় কিনা। সে চিন্তা আমিও করেছি, কিন্তু রাস্তাটা কি? রাস্তা খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি, তোমরা নতুন করে কি রাস্তা খুঁজবা? আপনি কে? তোমাকে দুই মামার দোস্তি আর দুশ্মনের সাক্ষী হইল এই ফজলু মামা। ভাবছিলাম আকরাম আর মুরাদের দোস্তির উপর আমি পিএইচডি করু, মাগার অহন করতে দোস্তির পোস্টমর্টম। অবাক হইতেছ, বিস্তারিত জানতে হইলে আমার দোকানে যাইতে হইব, স্টিল ছবি ভিডিও দিয়া আমি ইতিহাস দেখাই দিব।
সবই শুনলা সবই দেখলা দুই দোস্তের দোস্তি এখন কঠিন দুশ্মনী সড়কে খাড়াইছে এখন মঙ্গল চাইলে ভাইগা যাও না মামা কেন ভেঙে যাব এইটা ছাড়া তোমাকে কোনো উপায় নাই কেন মামা আমরা যদি পারি দুই মামার মাঝে আবারও বন্ধুত্বের সুতো বাঁধতে আহা পারবো না পারবো অবশ্যই পারবো যদি আপনি সহযোগিতা করেন আমি জানি আক্রোশের আগুন ওরা পুড়ছে ঠিকই কিন্তু এখনো কেউ কয়লা হয়নি ছাই হয়নি মামা বলুন না কি করা যায় পথ একটা আছে মাগার কঠিন পথ তোমরা কি পারবা ভালোবাসার জন্য আমরা সব পারবো বলুন কি করতে হবে তাইলে শোনো জি তন্না দুই তিন মাস থাকুনের কথা হঠাৎ চলে যাওয়ার কি হইলো একটা মাল্টিন্যাশনাল টেলিফোন কোম্পানিতে প্রোগ্রাম ইঞ্জিনিয়ার হিসেবে আমার চাকরি হয়েছে আগামীকালে জয়েনিং এবং প্রথম চাকরিতে দক্ষতা প্রমাণ করতেই হবে টুম্পা তোমার মামা তোমাকে চর মেরেছে বলে রাগ করেছো নানু এটা আমার সৌভাগ্য মামার চর খেয়ে বুঝতে পারলাম আমাকে শাসন করার মতো আপনজন এখনো আছে মা মারা যাওয়ার পর কেউ তো আমাকে শাসন করেনি টুম্পা মামা তুমি আমাকে দোয়া করো মামা যে কাজে হাত দিয়েছি তাতে যেন সফল হতে পারি অবশ্যই দোয়া করব কিন্তু কথা দে ঢাকায় গিয়ে আবার আমাদের ভুলে যাবি না প্রতিদিন একবার করে ফোন করবি দিলাম কথা মা গো আমার মাফ করে দে আমি তো রক্ত মাংসের মানুষ না আমি তো পাথরের মানুষ হয়ে গেছি না মামা তুমি পাথরের মানুষ না তুমি মাটির মানুষ যে বন্ধু এখন শত্রু হয়ে গেছে তার জন্য যে নীরবে চোখের পানি ফেলতে পারে সে কখনোই পাথরের মানুষ হতে পারে না আচ্ছা ঠিক আছে ওখানে কান্দিস না পরীক্ষা শেষে আবার এসো টুম্পা আসবো মানে কি আমি তো পার্মানেন্টলি থেকে যেতে আসবো ততদিনে নিশ্চয়ই অজয়নগর আর বিজয়নগরের মধ্যে থেকে কাঁটাতারের বেড়া সরে যাবে আসি নানু আসি মামা মামি আরে চল তোর বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসি আমি নিজেই যেতে পারবো তোমাকে আর কষ্ট করতে হবে না আমার কোনো কষ্ট হবে না মামা আমি বিদায়ের ক্ষণটাতে আর কষ্ট পেতে চাই না Thank you.
টাইমে কে তুমি আমার নাম সুন্দরী বাড়িতে খাওন নাই দেখা কামার খোঁজে অজয়নগর আইছিলাম অহন দেখি নিজেই শিয়াল কুকুরে খাওন হতে গেছিলাম কোন গ্রামের মেয়ে তুমি পাশেই ফুলবাড়িয়া থানায় শুনছিলাম এই অজয়নগরে আইসা মেয়ে মানুষের ইজ্জত নিয়ে বাঁচতে পারে কিন্তু এখন দেখলাম যা শুনছি সবই মিছা কথা তুমি মিথ্যে শোনোনি আকরাম চৌধুরী এলাকায় যারা নারীর ইজ্জতে হাত দেয় আকরাম চৌধুরী তাদের ছেড়ে দেয় না ঠিক আছে তুমি যাও কোথায় যামু স্যার আমি তো কামের খুঁজে এই অজয়নগরে আইছি ঠিক আছে তুমি গাড়িতে ওঠো যাও পঁচিশ হাজার এই নাও ধরো তোমার কন্টাক্টের পুরো পঁচিশ হাজার আর শোনো এই নাও ডাক্তারের ফিস জি ভুলেও মাস খানেক এই এলাকায় এসো জি আচ্ছা আসসালামু আলাইকুম আউট 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 ওয়ালাইকুম আসসালাম বাগনা এইবার তোমার পালা সাইকেল লইয়া মুরাদের গাড়ির পিছে পিছে যাইতে থাকো মুরাদের গাড়ির স্পার প্লাগ লুজ করা আছে আধা ঘন্টা চলার পর গাড়ি আর চলবে না বুঝতেই পারতেছো গাড়িটার আবার কি হলো এই থাম কি হয়েছে স্যার দেখতাছস না কি হয়েছে গাড়ি নষ্ট হয়েছে লোকজন দায়িকা আমার গাড়িটা একটু ঠেলা দে স্যার ডাক্তার দাম লাগবো না আমি একজন মোটর মেকানিক আমি কি ইঞ্জিন দায়িত্ব দিলাম স্যার দেখ পারস কিনা স্যার বনেটটা টান দেন দেখ আল্লাহ ওস্তাদের মান রেখো কোন প্লাগটা জানি লুজ লুজ এক নম্বর দুই নম্বর তিন নম্বর সাইন নম্বর স্যার এবারে স্টার্ট দেন ভালোই তো শিখছো মিয়া কি নাম তোমার উজ্জ্বল আহমেদ ওরফে যদি মোল্লা কোন গ্যারেজে কাম করো চাকরির খোঁজে তো ঘুরে বেড়াইতেছি ও ঠিক আছে আমার গাড়ি যখন তুমি স্টার্ট করছো তখন আজকে থেকে তোমার চাকরি স্টার্ট মির্জা বাড়িতে আইসো জি স্যার আমার সাইকেল আসে না কেন মন পাখি তুই ডানা মেলে যারে উড়ে যা হাওয়ার মাঝে ভেসে ভেসে প্রাণ খুলে তুই গা নীল 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 আকাশে ঝির 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 বাতাসে খুঁজে নে তো ঠিকানা মন পাখি এই গান তুমি কোথায় পেলে এটা তো বহুত পুরান গান আমার মায়ের কাছে শুনছি কে তোমার মা আমার মাই আমার মা আমার সোড রেখা মইরা গেছে গানটা শুনবেন না আবার গাই মন পাখি তো এটা এই গান তুমি আর গাইবে না কেন গান গামু না কেন গান হইল সবার সম্পত্তি মানুষ মনের সুখে গান গায় আপনার বাড়িতে আমি কত সুখে আছি তাই তো গলায় গান আছে না এই গান গাইবার অধিকার কারো নেই এই গান তো আমার আর তুমি এই গানের মুখে আনবে না কেন আনুম না গলায় সুর যখন আছে এক সুবার মুখে আনবো কত সুন্দর গান মন পাখি দেখো
I'm sorry. Please, Kedona. এই গান শুনলে আমার কষ্ট হয়। দুশমনী তো খোলস, আসলে বন্ধুর জন্য বন্ধুর দরদ ঠিকই আছে। মন পাখি তুই ডান গন্ধ। আল্লাহ যারা রক্ষা করে সাপ তারে কেমনে মারে? ঠিকই কইছ উজ্জ্বল, আল্লাহ যারা রক্ষা করে এই মুরাদ তারে কেমনে মারে। আমি তো তোমার জমিদারের পাঠানো খুনি বলে গুলি করতে চাইছিলাম, তুমি বাইচে গেছো। গুলি এলে বাঁচত না, আমার টার্গেট মিস হয় না। জমিদার এইটা আবার কেডা স্যার? আকরাম চৌধুরী এই সাপের মতন পিছন থেকে ছোবল মারে। স্যার ছোট মুখে একটা বড় কথা কই, আকরাম চৌধুরী আর আপনার বন্ধুত্ব লইয়া আমগো এলাকায় খুব চর্চা হয়। কি চর্চা হয়? বন্ধু কেমনে দুশমন হয়েছে সেই চর্চা হয়? না স্যার, আপনাকে বন্ধুত্ব নজির নাকি ইতিহাসে নাই, কিন্তু এমন বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে লোকেরা নিশ্চয়ই থার্ড পার্টি। নইলে আকরাম চৌধুরী তো বেতন করার মতো মানুষই না। আমিও জানি আকরাম এমন খারাপ না। আরে ওই মেয়ে তুমি এইগুলা কালচার করতে আসো কেন? নিজের কাম করো, আমার জান বাঁচাইছো তোমার আমি সিনার মতো জায়গা দিছি, কিন্তু আকরামের নাম আর লইবা না, নাইলে দুশমনের আগুনে তুমিও জ্বলে যাবে। স্যার আপনি নিজেও কি সেই আগুনে পড়তেছেন না? না কেটা গলে আমি পড়তেছি, এক সময় ওর লাগে আমি জান দিতে পারতাম, ওখন আমি ওর জান লইতে পারি। না মামা না, এখনো জান দিতে পারবেন কিন্তু নিতে পারবেন না। মন পাখি তুই ডানা মেলে যা রে উড়ে যা হাওয়ার মাঝে ভেসে। দাঁড়াও, তোমাকে না মারা করেছে এই গান গাইতে? কেন গাইছো? ইয়ে ভুলে গেছে, আর গামু না। হাতে এটা কি? ও একটা ছবি, ইস্টোরে কুড়াই পাইছি। দেখি ছবিটা প্লাস্টিকের আঠার ফিতা দিয়া জোড়া লাগাই দিছি। দেখা মনে হইল পাশের মানুষটা আপনার খুব কাছের মানুষ। কাছের মানুষ না, বড় বেশি দূরের মানুষ। ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলো। কি যে কোন সাহেব, ছবি ছিঁড়ে নাকি মানুষ মরে যায়? আমি তো মরেই গেছি, এবার ওর মরার পালা। না সাহেব, দুজনেই বাইসে থাকেন, জোড়া দেওয়া দিছে তো। এইখানে যে দাগটা পড়েছে সেটা কি তুমি মুছে দিতে পারবে? আয়না ভাঙলে যত ভালো করে জোড়া লাগাও সেটা আর এক আয়না থাকে না। কিন্তু এসব কথা আমি তোমাকে বলছি কেন?
বন্ধুর জন্য ফিলিংস ঠিকই আছে, তারপরও দিন দিন শত্রুতা বাড়ছে। কেন বাড়ছে? কে উস্কে দিচ্ছে? মারুফের সাথে পরামর্শ করা দরকার। নানু, 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 এই যে নানু আপনার বাজার। মামি উপতান আলতা আর ফসাওয়ানের কিরিম মামার একটু বেশি বেশি করে মাখায় ফসল। এই কাগজে সব হিসাব লেখা আছে, আর এই যে বাজারের বাকি 320 টাকা এটা তুমি রাখো। তৌবা তৌবা, না না নানু আমার বকশিস লাগবো না, আমি জায়গা গাড়ি দিয়ে আবার ম্যানেজার সাহেবরে তহসিল অফিসে নিয়ে যাইতে হইব। আমাদের পথে আর কি কি নিয়ে আসতে হইব তাড়াতাড়ি কর। আমাদের কিছু লাগবে না, তুমি খেয়ে তারপর বাইরে যাও। না না খাওয়ান দাওয়ান লাগবো না। ও হো ভুলে গেছিলাম স্যার, আমাদের পথে থানা হয়ে আসি। ওসি সাহেব আপনার হোস্টেল লাইসেন্সটা রিনিউ করে দিচ্ছেন, এই যে লাইসেন্স। বাহ তুমি তো খুব কামের বলা, তোমার পারমিশন দরকার? পারমিশন লাগবো না, আপনি খালি আমার দিকে একটু নেক নজর রাখেন। আচ্ছা নামাই দিয়া, ঠিক আছে যাও। জি পোলাটা তো খুব কামের। দেখি মনে হয় খুব বড় ঘরে ছিল। এই মোটরসাইকেল এখানে কেন? কে বের করেছে এই মোটরসাইকেল? এই মোটরসাইকেল এখানে কে এনেছে? উত্তর দিচ্ছিস না কেন? এই মোটরসাইকেল এখানে কে এনেছে সাহেব? আমি আনছি। কেন এনেছিস? দেখলাম ময়লাপুরা হুন্ডার চেহারা বদলে গেছে, তাই আমি বাহির কইরা সুন্দর কইরা মুইচ্ছা পরিষ্কার করছি। কই আপনি খুশি হইয়া 2000 টাকা বকশিস দিবেন তা না দিয়া উল্টা? আমার অনুমতি ছাড়া এই হুন্ডা বাইরে এনেছিস কেন? এই হুন্ডা আমার অতীত ইতিহাসের সাক্ষী, সেই ইতিহাসের সাক্ষী যে ইতিহাস আমি ভুলে থাকতে চাই। তেরপাল দিয়া হুন্ডা ঢাকলে কি অতীতের ইতিহাস ঢাকন যায়? মানুষের মুখে শুনছি এই হুন্ডা নিয়া আপনারা দুই বন্ধু গ্রামে গঞ্জে ঘুরতেন, আর অহন সেই বন্ধুরে শত্রু বানাইয়া হের নাম পর্যন্ত শুনতে পারেন না। আমি আর অপেক্ষা করতে পারুম না মিয়া কবির, কাল সকালের মধ্যে যদি টাকা না পাই আমি মিয়া আকরামের কাছে গিয়া তোমার উদ্দেশ্য ফাঁস করে দেব। নিজে না খাইতে পারলে আমি তোমারও খাইতে দেব না। সম্পত্তির লোভে যে নিজের বোনকে বিধবা বানাতে পারে, সে চাইলে তোমাকে খুন করে ঋণের দায়ভার থেকে মুক্ত হতে পারে, কিন্তু আমি তা করব না। মাথা ঠান্ডা করো শিকদার, আমার বিরুদ্ধে আকরাম চৌধুরীর কাছে নালিশ করে কোনো লাভ নেই, কারণ আমি তার পিয়ারি পিয়ারি বউয়ের বড় ভাই, পরমাত্মীয়। এই কবির তালুকদার বরাবরই মিথ্যা কথা বলে, কিন্তু এখন সত্য বলছে। আমার নামে তুমি বদনাম করতে গেলে আকরাম তোমাকে ধরে নেবে, তুমি মির্জা মুরাদের লোক, আর বোঝার সাথে সাথে আকরাম তোমার জীবনের তার খ্যাচ্যাং কেটে ফেলবে। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হুম 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 হুম
এবার আমার স্বপ্ন পূরণের পালা। একরাম চৌধুরী, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু ফিরে আসবে লাশ হয়ে। জমিদার, ইচ্ছা করেছ না কপালে টাইনা লয়েছে? না কপাল না ভাগ্য, দুর্ভাগ্য আমাকে সময়ের শ্রেষ্ঠ দুশ্মনের সামনে দাঁড় করিয়েছে। কিন্তু তুমি বা তোমার বাহিনী কোনোটাকেই এই আকরাম চৌধুরী ভয় পায় না। বদ্রাও নাই জমিদার, মিজাজ দেখে আগের মতনই আছে। শত্রুর জমিনে পা রেখা যেরকম সিনা টান করে কথা কইতাছ, মনে হইতাছে এইটা তোমার দাদার জমিদারি। মির্জা মুরাদ, জমিদারি বদলায় জমিদারের রক্ত বদলায় না, বদলায় না জমিদারের দুশ্মন। জমিদারি মেজাজ সেদিনও ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর এই জমিদার, তোর ভবিষ্যৎ এখন আমার লোকের অশ্বের মুখে। বিপদ আন্তাস কইর ধেমাক পাল্টায় পারতাসস না। আর এই জমিদার, তোর লোকজন যদি আমারে তোর এলাকায় এই অবতাইত তাইলে কি করতো? মেরে ফেলতে চাইতো। কিন্তু আকরাম চৌধুরী তার প্রিয় দুশ্মনকে এত সহজ মরণ দিত না। ভাবিস না আকরাম চৌধুরী তোর কাছে জীবন ভিক্ষা চাইবে, নেভার। এই আকরাম চৌধুরী জান দেবে তবু মান দেবে না। তোর লোকজনকে বল আমার উপর ঝাঁপিয়ে পড়তে। জমিদার আকরাম চৌধুরী, জমিদারের মরণ মরবে, ভিখারির মরণ নয়। আর এই চৌধুরী, মির্জা মুরাদ অসহায়ের আক্রমণ করে না, সেইটা কি ভুলে গেলি? আকরাম চৌধুরী, এই নে ধর তলোয়া। সাহস থাকলে আঘাত কর আমার। আকরাম চৌধুরী ভিক্ষা দেয়, কারো ভিক্ষা নেয় না। তোর সাথে আমার মোকাবেলা হবে, কিন্তু সেদিন সময় হবে আমার, অস্ত্র হবে আমার, জীবনটা হবে তোর। আজ সময় তোর, লোকজন তোর, খেলাও তোর হাতে। কিন্তু আমি শুধু দেখতে চাই আকরাম চৌধুরীর উপর প্রথম আঘাত কে হানে। দুঃখিত চৌধুরী, আজ তোর উপরে কেউ আঘাত করব না, কেউ না। কিন্তু মির্জা মুরাদ আজ তোর ভিক্ষা নিতে বাধ্য করব, তোর জীবন ভিক্ষা দিব। যা চৌধুরী, চইলা যা, ওই জমিদারে গাড়িটা পৌঁছে দে।
अरे की बाबा भैया तुम्हें आज खूब खुशी खुशी मन हो बहना मेरी प्यारी प्यारी बहना आज दिन टा खूब सुंदर दिन टा सुंदर आखिरे की सुंदर गान गई थी बाताशे की सुंदर फुरफुरा गंध कालो बाहर कोई सबाई सोचे हैं ये सब कालो बाहर हमें तो बदल सब अच्छा रह देखते चाहिए क्यों है चुमो আমার গাড়ি ব্রেক ফেল করে শত্রু এলাকায় ঢুকে পড়েছিল কি বলছো ওরা তোমার কোনো ক্ষতি করেনি টাকা না কিন্তু আমার লোকদের গাফিলতির জন্য আমাকে মোড়েতে ভিক্ষে গ্রহণ করতে হয়েছে তাই আমি জানতে চাই আমার গাড়িতে শেষ কে হাত দিয়েছিল আমি দেখছি আমি দেখছি ওই যে আপনি গোদেরাবার ফারুক হ্যাঁ দেখছি গাড়ির নিচ থেকে বাড়িতে হাতে ছিল একটা বালাস কি হ্যালো ফারুক কোথায় স্যার অনেকক্ষণ ধরে যাই তার দেখা পাইতেছি না খুঁজে বের করো কে আমি নিজ হাতে ওকে শাস্তি দেব একই কার লাশ আপনার ড্রাইভার ফারুকের লাশ হারামখোরের বাচ্চা কথা বের করার আগেই দুনিয়ার বাইরে চলে যাও লাস্ট থানায় পৌঁছে দিয়ে সবচা চারিদিকে মৃত্যু আর লাশের খবরের মাঝে আপনি ফুর্তি খুঁজে পেলেন কোথায় যে বসে বসে মদ খাচ্ছে আজ কত তারিখ কাজল ১৯ তারিখ কি মাস সেপ্টেম্বর মাস কিন্তু দিন তারিখের সাথে আপনার মদ খাওয়ার সম্পর্কটা কি সম্পর্ক আছে খুব গভীর সম্পর্ক আছে আজ আমার শত্রু আকরামের জন্মদিন তাতে তো আপনার খুশি হবার কোনো কারণ দেখি না কারণ আছে শুধু এই বছরটা বাদে প্রতি বছর আমরা দুই বন্ধু একসাথে ধুমধাম করে জন্মদিন পালন করতাম কিন্তু আজ এইবারে জন্মদিনে আমি ওর সাথে নাই আকরাম যখন আমার অভাবটা বুঝবো তখন দুঃখের আগুনে পুইরা মরবো বুঝবো একা থাকার যন্ত্রণা কি আমার বন্ধু এখন শত্রু হয়েছে আমার মন ভেঙেছে এই অন্তরে এই অন্তরে যতন করে দুঃখের আগুন জ্বলেছে আমার বন্ধু এখন শত্রু হয়েছে আমার মন ভেঙেছে জেলেছে মন বাগানে ফোটে আজ
প্রীতির ফুল ভুল করে যে ভুল করে যে দোষ ধরেছে আমাকে পর করেছে আমার বন্ধু এখন শত্রু হয়েছে আমার মন ভেঙেছে চলেছে যুদ্ধ হইব কুয়েতের যুদ্ধ হইব ইরাকের যুদ্ধ হইব লাখে লাখে সৈন্য মরব সাথে রাজাও মরব রাজ্য হইব তোমার কিন্তু মিয়া কবির কেউ মরল না মরবে মরবে আকরাম ঠিকই মরবে আকরামকে খুন করতে হবে আমার নিজের ভাগ্য গড়ার জন্য আর এই পথে যে বাধা হবে তাকে সরে যেতে হবে তাকেই হতে হবে লাশ তুমি সম্পদের লোভে আমার স্বামীকে মেরে ফেলতে চাও কি ভেবেছি তুমি এত নাকি এত নিজ দুনিয়ার সমস্ত ভাই তাদের বোনদের জন্য জীবন বিলিয়ে দিতে দ্বিধা করে না আর তুমি নিজের বোনকে বিধবা করতে চাও বড় ভাই সুদখো আর আমি নেশাখো খারাপ মানুষ কিন্তু তোমার ভাই আমাগো চাইতেও খারাপ লোভী স্বার্থপর লোভার স্বার্থের খাতিরে যে নিজের বোনকে বিধবা করতে চাই সে কারো ভাই হতে পারে না আমি তোমাকে পুলিশে দেবো বোনা বিশ্বাস কর আসলে তুই যা কিছু শুনেছিস তা সত্যি নয় সব সাধারণ নাটক আসল কথা হচ্ছে তোর স্বামী না তুই তুই নিজেই খুব বিপদে আছিস বিধবা হবার আগে তুই নিজেই এই গোডাউনের বাইরে যেতে পারবি না ওর হাত পা বেঁধে ফেল আরে পুলিশে খবর দিতে যাবি কেন তুই কি পুলিশের ইনফর্মার জমিদারের বউ জমিদারের মতো চুপচাপ হাত পা গুটিয়ে বসে বসে খাবি ওকে দূরে আটকে ভাই পুলিশ দিবে যেন পুলিশের বাপ লাগে
the father. কতদিন পরে এলে বড় বাবা চল ভেতরে চলো মারুফ কোথায় ওকে এতদিন ধরে পাঠাচ্ছিস না কেন ফোনটাও বন্ধ করে রেখেছে আমার সাথে কোনো যোগাযোগই করছে না হুঁ আমার বাড়ির আদর পেয়ে মাকে ভুলে গেল নাকি কি বলছো বাবা মারুফ তো অনেক আগেই চলে গেছে কি বলছিস মারুফ তো এখনো ঢাকায় ফিরেনি ও মাই গড ফিরে যাবার নাম করে কেমন আছো আচ্ছা কত দূর এগুলে কোন দিকে এগোবো বলো তো তোমার মনের দিকে দুটো মন তো মিশে এক হয়ে গেছে হ্যাঁ চুম্পা সারাক্ষণ তোমাকে আমার ভেতরেই অনুভব করি এবার কাজের কথা বলো কাজ অনেকটা এগিয়েছে যতদূর বুঝতে পারলাম আকরাম আমার মনে এখনো মুরাদ মামার প্রতি ভালোবাসা রয়েছে আসলে মুরাদ মামার আকরাম মামার মধ্যে রিয়েল অর্থে কোনো দুশ্মনী নেই আছে একটা প্রচন্ড অভিমান অভিমান কখনো রক্তারক্তির পর্যায়ে গড়ায় না কিন্তু এই ক্ষেত্রে গড়িয়েছে আচ্ছা ওদের দুজন কি মুখোমুখি আলোচনায় বসানো যায় না দ্যাটস ইম্পসিবল কেউ বসবে না দুজনের মনে জমাট বাঁধা বরফ আমরা যেভাবে গলাতে চাইছি সেটাই সঠিক পথ কিন্তু এ তো লম্বা পথ মারুফ আমার কষ্ট হচ্ছে আর ভয়ও করছে একটু ধৈর্য ধরো প্লিজ যে মিশনে আমরা নেমেছি মাঝ পথে তা শেষ হয়ে যাক আমি তা চাই না ভুলে যেও না এ মিশন সফল হলেই তোমার আমার মিশন সফল হ্যালো 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 মানুষ কিসের মিশন নিয়ে আমার বাড়িতে ঢুকছো কেন তুই পরিচয় দে আমি মির্জা মুরাদের ভাগ্নি টুম্পা এই বাড়িতে ঢুকেছি বন্ধুত্বের ভাঙ্গাকার জোড়া লাগাতে আমার ভাগ্নিকে ফেরত দে তোর ভাগ্নিকে নিয়ে যা আকরাম তোর ওই নর্দমান মাল সামলা ওইলে কইলা মুচি দেয় কর মুখ শিলি করে দেবো মুরাদ তোর ওই নষ্ট মুখ থামা তোর এত বড় সাহস তুই আমার ভাগ্নিকে আটকে রেখে অত্যাচার করিস মিথ্যে কথা আমার উপর কোনো অত্যাচার হয়নি মুরাদ মামা আমাকে তোমার চাইতেও বেশি ভালোবাসে তোমার কথা ভেবে সবার আড়ালে কাঁদে আমি নিজে দেখেছি শত্রুতার আগুনকে উস্কে দিও না দুশ্মনী ভুলে আবার দুজনে বন্ধু হয়ে যাও প্লিজ মামা বলতে পারি তুই মুরাদকে বল আমার মৃত বোনকে ফিরে দিতে বল এ পর্যন্ত যত লোক ওদের হাতে খুন হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে আকরাম
আমি খুন খারাপির ব্যবসা করি না, করলে তুই করস। আমিও খুন খারাপির ব্যবসা করি না। কথা বাড়িয়ে লাভ নেই মুরাদ, আমার ভাগ্নিকে ফিরিয়ে দে। আমি তোর বাগনারে নিয়ে আইতাছি, তুই আমার বাগনিরে ফিরত দে। ওরা আকরামকে গুলি করেছে, মার ওদের, ওদের খতম করে দে, যাও। আকরাম, মুরাদ, কথা বলার সময় নেই, তাতে নিয়ে চলো, তা নিয়ে ভীষণ ক্ষতি হয়ে যাবে। চলো অজয়নগর আর বিজয়নগরে রাস্তার মধ্যে মির্জা গ্রুপ আর চৌধুরী গ্রুপের মধ্যে এক ভয়ানক সংঘর্ষ বেঁধেছে স্যার। আকরাম, আকরাম, তোর কারণে আমার প্রাণ পাঞ্চাল হতে দেব না। তোমাদের যুদ্ধ বন্ধ করো, সমস্ত কিছুর জন্য দায়ী আমার আত্মনির্ভর। কি বলছো তুমি? হ্যাঁ, আমি নিজে কারণশিকদের সঙ্গে ষড়যন্ত্রের কথা শুনেছি। মুরাদ তোমার পাশে থাকলে আমার ভারতের উদ্দেশ্য সফল করতে পারবে না বলে মুরাদকে ভাবেছো তুমি শত্রু। হারাম জাতি, নিজের ভাইয়ের পথের কাটা হয়ে। এই আকরাম চৌধুরী, বছরের পর বছর স্বপ্ন পূরণের ইচ্ছা নিয়ে আমি তোর মহলে পড়ে আছি। আজ সফল হবার দিন, আজ তোকে মারবো আকরাম, যেমন করে একদিন তোর বোন শিলাকে মেরেছিলাম। সেদিন শিলার রুমে ঢুকে ওকে খুন করে ওর লাশ কড়ি কাঠের সাথে ঝুলিয়েছিলাম। আমি সাজিয়েছি আত্মহত্যার নাটক, সবাইকে বুঝিয়েছি মুরাদকে না পাওয়ার দুঃখে শিলা আত্মহত্যা করেছে। এবার আফসোস বুকে নিয়ে কবরে যা,
Ha ha ha!